তুরকপলে জুতার বাড়ি হারামি লজ্জা লাগা দরকার আপনি আপনার কালা মুখটারে এই আখরাতে সাদা বান্দরের মতো সাদা করতে চান নো টেনশন এসে গেল আমাদের আমার একটু আপনারা টিপা টাক টাক পা গুতায়া আমার একটু বাইরাস করেন আমি দুঃখিত খালাম্মা আজকে টিপা টিপির সময় একবারই হাতে নেই ওকে আজকে তো আমরা কথা বলবো দি ওয়ান অ্যান্ড অনলি এমনি তো ক্রিম সুন্দরী ঠিক কইছস ইয়েস ক্রিম সুন্দরী কে নিয়ে যা ক্রিমের ছোঁয়ায় আলকাতরার মতো পাসা সাদা হয়ে যায় ঠিক কইছস তো আপা আপনার ক্রিম কি কি কাজ করে মেস্তা ব্রন কালো দাগ কালো স্কিন ফসা করা চোখের নিচে কালো দাগ একটু যে সব ধরনের দাগ যাবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি না হই মিয়া আপনার বিশ্বাসে কারো যায় আসে না আপা ক্রিমটা কিভাবে দিব কলেজার বোনেরা যেভাবে ক্রিম দিবেন প্রতিদিন রাত্রে আরে মুখের মধ্যে এইভাবে ক্রিম দিলে ওকে আমার দুইটা কিডনি বিক্রি করে তো ক্রিম কিনে আসবো ছোটবেলা থেকে আমার অনেক ফর্সা আর শখ আপা যদি একটা ক্রিম ফ্রি দিতেন তোর বাপের টাকা এটা কিনছি রে বেদবের বাচ্চা তোরে পাইলে আমি কি দাজে পিটাইতাম তোর বাপের টাকা এটা কিনছি রে ক্রিমটা যদি বানান শিখাইতেন তাহলে একটা ব্যবসা করে খাইতে পারতাম আপা এই তোদের ক্রিম বানানো শিখাম করে এই বেদবের বাচ্চা তো যে এই ক্রিম সুন্দরী আপা কিন্তু আবার মোস্ট ট্যালেন্টেড ইংলিশও পারে তাহলে শুরু করো সো আপা একটা ইংলিশ বলেন তো আই ডোন্ট নো আই ভেরি থ্যাঙ্ক ইউ আই ডোন্ট নো হ্যাঁ ভেরি থ্যাংক ইউ বাবা 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 আপনি কি আমার ইনসল্ট করেন তোবা 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 বাবা আমি আপনাকে নো 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 চা মানে ইনসল্ট আসলে করি না তো আপনি মোস্ট ট্যালেন্টেড সেইটা মানুষের সামনে তুলে ধরতেছি আপা আপনার কতটা গুণ আছে সেটা তুলে ধরতেছি আমি তো আপা আপনি অনেক ভালো গান গান আপনার গানের গলা অনেক সুমধুর তো আপনি একটা হিন্দি গান শোনান তো জাগি জাগি মিঠা মিঠা বাংলা গায়া এইটা আইসুগর আইসুগর এই তো পা হিন্দি গান দরকার নাই একটা বাংলা গান শোনান তো এতে কষ্ট আছে আছে শুধু জানা জানা এই সু কথা আছে তোমার সাথে আরে আমার সাথে কিছু কথা আছে বলেন 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 আমি বন্ধু সেজে থাকবো তুমি পালকিনি এসো আরে আমার স্বপ্ন বুঝি পুরো হলো আমিও তো আপনাকে বিয়ে করতে চাই এই কথাটা আসলে বলার সাহস হচ্ছিল না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার অলরেডি বিয়ে হয়ে গেছে আর আমার একটা বাচ্চা আছে আরে আপনি এই মাত্র কইলেন যে বন্ধু সেজে থাকবেন আচ্ছা আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না আস্তাগফিরুল্লাহ কোন বান্দরের বাচ্চাই কইছে যে আপনার গান ভালো লাগে না আপনার ভিডিও ভালো লাগে না আপনি তো এর চেয়ে ভালো গান গান অনেক সুন্দর হয় আপনার গান তো আপা একটু নাচ দেখান তো আপনার তো আপনি যে আপনার নাচেন তো আপনার কি শরম লজ্জা কিছু নাই না আমার কোনো লজ্জা শরম নাই আপা শরম লজ্জা কই রাখছেন লজ্জা শরম সব পাতিলার ভিতরে ঢাইকে রাখছি দুয়া মারা খা তো এই কথাগুলো যদি একটু ছন্দের সাথে বলতেন ভুলেছি আজ লজ্জা শরম আয়না কাছে গরম গরম দেব ছবি তো আপা আপনার অনেকগুলো ট্যালেন্ট দেখলাম মেকআপের ট্যালেন্টটা একটু যদি দেখতাম আমার মেকআপের ভিডিও অনেকেই দেখতে চেয়েছে বাবা 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 তো আপা সবই তো দেখাইলেন একটু খাওয়ার প্রতি ভাটাও দেখান তুই ভাত খাবি খা এক কেজি না পাঁচ কেজি চালের ভাত খা তুই নাচবি নাচ তোর স্বামীকে দেখা তুই মেকআপ করবি না ক্রিম মাখবি তোর স্বামীকে দেখা তুই সুন্দর হবি তোর স্বামীকে দেখা তুই যা ইচ্ছা তাই কর তোর স্বামীকে দেখা নির্লজ্জের মতো টিকটকে এসে এসব দেখানোর মানেটা কি তুই বেটি ব্যবসা করবি কর বা একটা দোকান নিয়ে নে কিন্তু এই যে টিকটকে এসে এসব বেহায়াপনা দেখানোর মানেটা কি আজকে আপনাদের মতো মানুষদের কারণে টিকটকটা হয়ে গেছে একটু একটি বেহায়াদের আড্ডাখানা
মানে কি সুন্দর করে বলে, আমি একটা গান গাব, আমি একটু নাচব, আমি একটু ভাত খাব, আমি একটা শাড়ি পরব, আমি একটু মেকআপ দিব, ওরে বাবারে এই যেন প্রতিভার ভান্ডার এসেছে গো। তো এসব বেহায়াপনা ছেড়ে স্বামীর সংসার মন্দে করেন, আর আপনার আখিরাতেও ভালো হবে, দুনিয়াতেও আপনার ভালো হবে।